রইল বাকি যারা দুর্বল আমার মতো, তাদের জন্য ঈদের আনন্দ কিসের? হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি যেটা তিনি কোরআন সুন্নাহ এবং সহিহ হাদিস ঘেঁটে প্রদান করেছেন, বলছেন, আমরা পাপী মানুষ, আমাদের দোয়া আবার গৃহীত হয় কিভাবে? এ কথা কখনো চিন্তা করবে না। মানুষ ভুল করে ঠিকই, কিন্তু দোয়ার মাধ্যমে শেষ পর্যন্ত নিজের কুপ্রবৃত্তির উপর বিজয় লাভ করে এবং নিজের প্রবৃত্তিকে পদদলিত করে ছাড়ে। কেননা মানুষের মাঝে আল্লাহ তাআলা এমন স্বভাবজ বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন যার ফলে সে নিজ কুপ্রবৃত্তিকে জয় করতে সক্ষম। লক্ষ্য করে দেখো, পানির স্বভাবজ বৈশিষ্ট্য হলো এটি আগুনকে নির্বাপিত করে থাকে। তদনুযায়ী পানিকে উত্তপ্ত করো আর তা করতে করতে আগুন গরম করে ফেলো। এ সত্ত্বেও এ পানি যখন আগুনে পড়বে নির্ঘাত আগুনকে নিভিয়ে দিবে। পানির স্বভাবে যেমন শীতল প্রভাব বিদ্যমান, ঠিক তেমনি মানব স্বভাবে পবিত্রতা বিরাজমান। প্রত্যেকের মাঝে আল্লাহ তাআলা পবিত্রতার বৈশিষ্ট্য দান করেছেন। আমরা পাপে জর্জরিত এ কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হইও না। পাপ সেই ময়লার মতো যা কাপড়ে লেগে যায় আর তা দূরীভূত করা সম্ভব। তোমাদের স্বভাব যতই কুপ্রবৃত্তির শিকারে পরিণত হয়ে গিয়ে থাকুক না কেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে থাকো, তাহলে তিনি তোমাদেরকে বিনষ্ট হতে দিবেন না, তোমাদেরকে ব্যর্থ মনোরোধ করবেন না। তিনি পরম সহিষ্ণু, তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বদর পত্রিকা, 17 জানুয়ারি 1907, জলসা সালানার বক্তৃতা, সুরা জুমার। সেখান থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল একেবারে প্রারম্ভে, সেটার অনুবাদটা বলছি। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতিনিধিত্বে তুমি ঘোষণা করে বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রাণের উপর অনেক অবিচার করেছ, অন্যায় করেছ, নিজেদের প্রাণের প্রতি অনেক অন্যায় করেছ, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া, ক্ষমা এবং কৃপা থেকে এক মুহূর্তের জন্য নিরাশ হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করতে সক্ষম এবং করে থাকেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই ঘোষণা কোনো মুসলমানকে কখনো এক মুহূর্তের জন্য নিরাশ হতে দেয় না। অতএব যারা নষ্ট করেছে আমরা সময় রমজানে যথাযথভাবে পালন করতে পারি নাই, তাদের জন্য আজকের ঈদ সুসংবাদ বয়ে আনছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর বিষয়ে কখনো নিরাশ হবে না। আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর কৃপার বিষয়ে কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করতে সক্ষম এবং করে থাকেন। কোনো শর্ত দেন নাই, অমুক পাপ করবো না, আর তমুক পাপ করবো, আর তমুক পাপ করবো না, কোথাও এটার উল্লেখ করেন নাই। এখানে করেন নাই কেন করেন নাই? যেন মৃতরা জীবিত হয়। মরা মানুষকে জীবিত করার জন্য এর চেয়ে শক্তিশালী কোনো ওষুধ কেউ দেখাতে পারবে না। যারা কবরে পড়ে আছে তাদেরকেও এটা মৃত্যুর থেকে মুক্তি দান করে। অতএব কোরআন শরীফের এই ভাষ্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভাষ্য এবং হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, সবগুলো মিলিয়ে দেখেন কোনো ব্যক্তির জন্য নৈরাশ্যের কোনো সুযোগ নাই। কিন্তু সুযোগ কাজে লাগাতে শিখতে হবে। যে মুহূর্তে আপনি জানেন যে আপনার এক আল্লাহ আছেন এবং তিনি সমস্ত পাপ ক্ষমা করেন, ওই মুহূর্তটাকে কাজে লাগান। হযরত খলিফাতুল মসীহ আল খামেস গতকালের ঈদের খুতবায় বলেছেন, আমরা যেন ঈদের দিনও জিক্রে ইলাহি, তওবা এবং ইস্তেগফারে রত থাকি, গরিবদের ব্যাপারে বিশেষভাবে যত্নবান হন এবং বারবার তাদের খোঁজ খবর নেন, কে কোথায় কেমন আছে, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করেন, আপনজনদের কাছ থেকে আরম্ভ করেন, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে আপনার সমাজের লোক, আপনার শহরের লোক।